জেনারেল সায়েন্সের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কোনো না কোনো এক্সামে বারবার এসেই থাকে, যে কেমিক্যালি চেঞ্জ বা ফিজিক্যালি চেঞ্জ কোনগুলো, কেমিক্যাল চেঞ্জ কোনগুলো হয়, সেগুলো মনে রাখার সহজ উপায়। এটার জন্য আমাদের বাংলার একটি সেন্টেন্স, দুধ আর মোচা, এইটি মনে রাখতে হবে। দুধ বানায় দয় বসু দ দুধ। এবার আমরা এখানকার ওয়ার্ডগুলোকে এখানে সাজিয়ে নিই। আমরা এখানে দুধ আর মোচাকে সাজিয়ে নিয়েছি, দুধ আর মোচা। দুধ থেকে দুধকে ছানায় পরিবর্তন, দ দিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালানো, মো দিয়ে মোমবাতির দহন, এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি সব থেকে বেশিবার এসে থাকে মোমবাতির দহনটি। এটা সবাই ভুল করে থাকে যে এটা ফিজিক্যালি চেঞ্জ, কিন্তু এটা অ্যাকচুয়ালি মনে রাখবে মোমবাতির দহন ইজ এ কেমিক্যালি চেঞ্জ, ওকে। এবং সর্বশেষে চা দিয়ে চাল থেকে ভাত। এগুলো সমস্ত কি? এগুলো সমস্ত এই আর দিয়ে রাসায়নিক পরিবর্তন। ঠিক এইভাবে আমরা খুব সহজেই রাসায়নিক পরিবর্তন কোনগুলো, দুধ আর মোচা, এই সিম্পল একটা সেন্টেন্স থেকে মনে রাখতে পারবো। দুধ থেকে ছানায় পরিবর্তন, দ দিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালানো, আর দিয়ে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এগুলো, ম দিয়ে মোমবাতির দহন, চা দিয়ে চাল থেকে ভাত। এই সমস্তগুলো যদি আমরা অপশনে দেখি কোনো একটা, তাহলে সেগুলো হয়ে যাবে কেমিক্যাল রিয়াকশন।